সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ঈদ গেল, জীবনযাত্রা ফিরছে স্বাভাবিক নিয়মে, চলছে লকডাউন। এদিকে 1981 সালের এই দিনে দেশে ফিরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় ঈদের পরের রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ, অন্যতম সংবিধান প্রণেতা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী। আছেন শমশের মুবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব এবং আহসানুল ইসলাম টিটু এমপি, সংসদ সদস্য টাঙ্গাইল 6। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দাদার নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ, একমাত্র ভরসা ফেরি। লকডাউনেই বন্ধ থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, পুলিশের এএসআই গ্রেফতার, সাময়িক বরখাস্ত। চার দশক আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পথ ফিরে পায় বাংলাদেশ, আর কেউ মুছতে পারবে না ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। মিতু হত্যা মামলায় শেষ মুহূর্তে আদালতে স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি বাবুল আক্তারের, পাঠানো হলো কারাগারে, আবারও চাওয়া হবে রিমান্ড। এবং দফায় দফায় বোমাবর্ষণ আর রকেট হামলায় বিধ্বস্ত গাজা, ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে সর্বোচ্চ 42 ফিলিস্তিনি নিহত, সীমান্ত খুলে দিয়েছে মিশর। দর্শক শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই, বলছি আজকে আলোচনার শিরোনাম ঈদের পরের রাজনীতি। ঈদ গেল, সব কিছুই আবার স্বাভাবিক হতে শুরু করেছে, শুরুতে যেমনটি বলছিলাম, এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমি যুক্ত হতে চাই শমশের মুবিন চৌধুরীর সঙ্গে। জনাব শমশের মুবিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। আজকে আমি শুরুর দিকে যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আজকে এনে আওয়ামী লীগের পক্ষ থেকে নানান আয়োজন ছিল, অনুষ্ঠান ছিল। তা আওয়ামী লীগ বলছে যদি 1981 সালের এই দিনে তৎকালীন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না ফিরতেন, তাহলে বাংলাদেশ আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই জায়গাতে এসে দাঁড়াতো না। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে বাংলাদেশের যে প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেগুলো মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, এখন যে পর্যায়ে আমরা আছি আর কেউ চাইলেও ইতিহাস বিকৃত করতে পারবেন না। তো সব কিছু মিলে আওয়ামী লীগের এই মন্তব্য এবং প্রধানমন্ত্রীর কথা, এই জায়গাতে আমি আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। একজন বাংলাদেশি নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি আজকে আমাদের জন্য এই তারিখটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বঙ্গবন্ধুর কন্যা, যার বাবা আমাদের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা, তিনি দেশের বাইরে থাকাটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা তো মোটেই গ্রহণযোগ্য নয়। উনি দেশে ফেরত এসছেন, উনি তো দেশেই থাকার কথা, দেশে এসছেন, এটা আমাদের সকলের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একটা শুভ দিন। উনি বাংলাদেশে এসে আওয়ামী লীগের নেতৃত্ব হাতে নিয়েছেন, নেতৃত্ব দেওয়া হয়েছে ওনাকে। উনি বঙ্গবন্ধু যে সুযোগ্য কন্যা, তা প্রমাণ করেছেন গত চার দশক ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে, এবং বাংলাদেশের সরকার প্রধান হিসাবে বাংলাদেশকে আজকে অর্থসামাজিকভাবে যেখানে উনি বাংলাদেশকে নিয়ে এসেছেন। এছাড়াও যেসব বড় বড় মোকাবেলা, বড় বড় সমস্যা উনি মোকাবেলা করেছেন, সেই সমস্যাগুলো কিন্তু আমাদের সৃষ্টি নয়, এটা বাইরের সৃষ্টি। একটা হচ্ছে রোহিঙ্গা সৃষ্টি ইস্যু, একটা হচ্ছে এখন যেটা আমরা সকলে পার হচ্ছি এই করোনা মহামারী, দুটোকে উনি শক্ত হাতে এবং যথেষ্ট দক্ষতার সাথে মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছে। এটা কোনোটাই কিন্তু সমাধান আমাদের হাতে নয়, এটা আমরা বাইরের শক্তির হাতে বা বহির্বিশ্বের কাছে এটা আমরা অনেকভাবে নির্ভরশীল। কারণ রোহিঙ্গা সমস্যা তো সৃষ্টি করেছে মিয়ানমার, সমস্যাটা তাদের খুঁজতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। একইভাবে এই করোনা মহামারী, এটা কিন্তু বাংলাদেশ এটা জন্ম নেয় নাই, এটা জন্ম নিয়েছে বাইরে, এবং এটাকে মোকাবেলা করার যে মূল যে উপাদান সেটা হচ্ছে ভ্যাকসিন। সে ভ্যাকসিন আমরা উৎপাদন করি না, আমরা অন্যের উপরে এটার উপরে নির্ভরশীল এখন পর্যন্ত। এটা তেমন কোনো গবেষণাও আমাদের দেশে অতীতে ছিল না, কোথাও ছিল না, তবে আমরা আগে করিনি। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন যে এই ভ্যাকসিন আমরাও একসময় উৎপাদন করতে পারবো, আমাদের সেই দক্ষতা রয়েছে গবেষণার মাধ্যমে,
এই ধরনের বড় বড় সমস্যা মোকাবেলা করার যে দৃঢ়তা, যে মনোবল, এটা বঙ্গবন্ধুর কন্যার মধ্যেই থাকারই কথা এবং তিনি সেটা প্রমাণ করেছেন। রোহিঙ্গার বিষয়ে উনি জাতিসংঘে 2017 সালে অসাধারণ একটি শক্ত বক্তব্য দিয়েছেন, কিন্তু সেখানে আমরা কিন্তু বহির্বিশ্বের ভূ রাজনীতির শিকার হয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার বা কোনো ত্রুটি নেই বা ঘাটতি নেই, কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু আমাদের হাতে না, কিন্তু অন্যান্য দেশের চাইতে আমরা ভিন্নভাবে যেটাকে আমরা আপাতত এটাকে আমরা দেখছি সেটা হচ্ছে যে তারা কক্সেস বাজার টেকনাফে যে সব ধরনের শরণার্থী শিবিরে যে যেভাবে জীবনযাপন করছিল, তারা অনেক উন্নতমান জীবনযাপন করার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে, আগামীতে আরো করা হবে। এটা খুব কম দেশ যে শরণার্থীদের বর্তমান অবস্থা থেকে আরো উন্নতমান থাকার ব্যবস্থা করে দেওয়া। বিশ্বে কিন্তু এই ধরনের দৃষ্টান্ত বিরল বা নেই বললেই চলবো। আপনি দীর্ঘদিনে ফিলিস্তিনের শরণার্থীদের কথা ভাবেন, বর্তমানে যে মধ্যপ্রাচ্যের থেকে শরণার্থীরা ইউরোপে যাচ্ছে তাদের কথা ভাবেন, বা ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যারা গেছিল তাদের কথা ভাবেন। এই বাংলাদেশ দেখিয়েছে যে শরণার্থীদেরকে আমরা শুধু আশ্রয় দিব না, তাদের আমরা উন্নতমান জীবনযাত্রার সুযোগ করে দিব। এখন বাসানচরে কিন্তু তাদের কর্মসংস্থানেরও সেখানে একটা সুযোগ হয়তো হবে ভবিষ্যতে, ইতিমধ্যে হচ্ছে। তো এইসব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দৃঢ়তা, দূরদর্শিতা শুধু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারই রয়েছে। জি, ধন্যবাদ জনাব শমশের মুবিন চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। অধ্যাপক আবু সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শুনছিলেন যে শমশের মুবিন চৌধুরী বলছিলেন যে দুটি সমস্যার কথা বিশেষ করে গুরুত্ব দিয়েছেন, রোহিঙ্গা ইস্যু এবং হচ্ছে করোনা। তো রোহিঙ্গা ইস্যু যেরকম আমাদের হাতে নেই, করোনাটি হচ্ছে প্রকৃতির হাতে। তো এই জায়গাতে সফলভাবে মোকাবেলা করেছে বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী, তিনি বলছেন। আর সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই, এর বাইরে আমাদের দেশের অভ্যন্তরীণ অনেক সংকট ছিল, আছে এখনো পর্যন্ত, সেগুলো কিভাবে মোকাবেলা করতে পেরেছেন, কতটুকু পেরেছেন বর্তমান প্রধানমন্ত্রী? দেখেন, আজকে 17 মে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে প্রত্যাবর্তন করেন এবং তিনি ঝড় ঝঞ্ঝা সবকিছু উপেক্ষা করে বাংলাদেশে এসেছিলেন। সেই সময় বাংলাদেশে আসাটা কিন্তু জাতীয় ও আন্তর্জাতিকভাবে খুব একটা চ্যালেঞ্জ ছিল। জাতীয়ভাবে চ্যালেঞ্জ ছিল এরকম যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে না আসতে পারে তার জন্য শেখ হাসিনা প্রত্যাবর্তন প্রতিরোধ কমিটি হয়েছিল এবং এটা হয়েছিল তোহা সাহেব এবং অন্যান্য লোক মিলে, উগ্র সিনপন্থী এবং অন্যান্য দল মিলে। সে যাই হোক, আমি ওই সময় কিশোরীর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। স্যার আপনি বলবেন, তার আগে একটু স্যার এই ফাঁকে একটু জেনে নিতে চাইছি আমি আপনার কাছ থেকে, যে শেখ হাসিনা প্রত্যাবর্তন প্রতিরোধ কমিটি হয়েছিল যাদের কথা আপনি বলছেন তাদের নেতৃত্বে, এদের পেছনে তৎকালীন সরকারের কি কোনো মদত ছিল? আমি সেটাই আসছি। জি, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। জি, সেটা হলো এই যে ওই সময় আন্তর্জাতিকভাবে আবার একটা ইস্যু খারাপ হলো, নিশ্চয়ই শমশের মুবিন ভাই আমার সাথে একমত হবেন, তালপট্টি ইস্যু। ভারত বিরোধিতা চরম পর্যায়ে বাংলাদেশে তখন সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এর ভিতরে আওয়ামী লীগের ভিতরে তিনটা গ্রুপ ছিল, একটা আমার পর্যবেক্ষণে কাছে থেকে দেখা, মিটিংয়ে থেকে জানা, সবকিছু মিলিয়ে একটা বেগম তাজউদ্দিন, জহুর তাজউদ্দিন ভাবি আমার শ্রদ্ধেয় নেত্রী, আর একটা ছিল আব্দুল সামাদ আজাও, তিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, এবং আরেকজন মালিক উকিল সাহেব, তিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। আমার উপর দায়িত্ব পড়েছিল এই কাউন্সিল উপলক্ষে একটা স্মরণাকি বের করার। সেই স্মরণাকা তার নামে উৎসর্গ করব, এগুলো নিয়ে বিতর্ক হওয়ার পর আমি বললাম এই সিদ্ধান্তটা আমি নেবো, সবাই একমত হলেন। তারপরে আমি স্মরণিকা উৎসর্গ করেছিলাম বঙ্গবন্ধুর দুই জীবিত কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার নামে ওই সময়ে, এবং তখন রাজনীতিতে আমাকে একটা সাপ্তাহিক পত্রিকা বের করতাম, তার প্রকাশক ছিলেন রাশেদ মোশারফ, খালেদ মোশারফ ভাই, আর আর্থিকভাবে সহযোগিতা করছেন ডাক্তার এস এ মালে, এখনও উনি জীবিত,
এবং আগে রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, এখন উপদেষ্টা মণ্ডলীর একদম সদস্য। সে যাই হোক, জাতীয়ভাবে প্রতিরোধ কমিটি হওয়ার পরে তখন জেনারেল সেক্রেটারি ছিলেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের ডেকে বললেন এটা তো প্রতিহত করতে হবে। এবং তার আগেই আব্দুল সামাদ আজাদ এবং কয়েকজন নেতৃবৃন্দ তারা দিল্লি গেছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। দেখা করে এসে তারা এখানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। আমাদের যেহেতু যে তিনটা গ্রুপ, প্রথম শেখ হাসিনাকে সভাপতি করার ব্যাপারে আমরা যখন ক্যালকাটায় ছিলাম বঙ্গবন্ধু হত্যার পরে তার প্রতিশোধ নেওয়ার, প্রতিরোধ করার ব্যাপারে, প্রতিশোধ নেওয়ার ব্যাপারে, তখন শেখ সেলিম কিন্তু এই প্রথম উচ্চারণ করেছিলেন বঙ্গবন্ধু কন্যা সভাপতি হলে, চেয়ারম্যান হলে কেমন হয়। আমরা কিন্তু সম্মতি দিয়েছিলাম, সেটা শেখ সেলিম ভাই এখন বলেন কিনা মনে আছে কিনা জানি না, তবে এই প্রথম ওনার কাছে শুনেছিলাম। পরবর্তীকালে এসে শেখ হাসিনা যখন লন্ডনে বক্তৃতা করেন সেই বক্তৃতাগুলো নিয়ে এসে এখানে বুকলেট আকারে আমরা প্রকাশ করি। এগুলো যাই, এগুলো অনেক কথা। সে যাই হোক, আমি যে বলবো যে জাতীয় আন্তর্জাতিকভাবে যে চক্রান্ত হচ্ছিল, ষড়যন্ত্র হচ্ছিল, সেটা ভেদ করেই, সেটাকে অতিক্রম করেই শেখ হাসিনাকে বাংলাদেশে আনার সার্বিক ব্যবস্থা আমরা করেছিলাম। এবং আওয়ামী লীগের ভেতর যেহেতু ত্রিধা ছিল কে সভাপতি হবে এটা নিয়ে কিন্তু হয়নি। এবং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে কিন্তু প্রথম দিনেই একটা বার্তা পাঠ করেছিলেন শেখ হাসিনার পাঠানো বার্তা আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। সেই বার্তাটি তিনি বলেছিলেন, যে আমার পরিষ্কার এখনো কানে বাজে, তিনি বলেছেন আমি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, আপনারা এগিয়ে যান এবং আত্মবিশ্লেষণ আত্মশুদ্ধ করে আপনারা এগিয়ে যান এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য আপনারা কাজ করেন। এই ছিল শেখ হাসিনার বার্তা। পরবর্তীকালে উনি যখন সতর্ক ফিরে আসলেন, ঝড় ঝঞ্ঝা সবকে উপেক্ষা করে রাজনীতি পত্রিকা বিরাট হেডিং দিয়ে আমরা প্রকাশ করেছিলাম। এবং সৈয়দ আহমদ সাহেব বঙ্গবন্ধুর ভগ্নীপতি, তিনি এ ব্যাপারে আমাদের অনেক সাহায্য করেছিলেন, তার প্রতি আমি কৃতজ্ঞ। সে যাই হোক, এগুলো ইতিহাসের ঘটনা। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার বিষয়ে আমি যেটা বলতে চাই, যারা সেদিনও বিরোধিতা করেছিল বঙ্গবন্ধু প্রত্যাবর্তনের, আজকেও তাদের অধিকাংশ কিন্তু সেই বিরোধিতায় আছে। আপনি যে প্রশ্ন করেছেন সেই বিরোধিতা আছে, কোথায় প্রকাশ্যে, কোথায় অপ্রকাশ্যে, কোথায় গোপনে, কোথায় সামনে দৃশ্যমান হয়। সে যাই হোক, আমি এত কিছু বলবো না। আমি যে কথাটা পরিষ্কার জোর দিয়ে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা প্রচণ্ড ঝড় বৃষ্টি এসে মানিক মিয়া এভিনিউতে জনসভার, বিশাল জনসভা হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমি আপনাদের সাথে কাজ করে যাবো একসাথে। সেই গণতন্ত্র লড়াই কিন্তু দীর্ঘদিন চলেছে, এখন পর্যন্ত গণতন্ত্র কিন্তু সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং প্রতিষ্ঠিত অসম্ভব নয়। এই তখন আর একটা বিপদ ছিল শেখ হাসিনার ব্যাপারে, তখন শাসক গোষ্ঠী, আপনি যে কথা বলছেন, শাসক সামরিক শাসক গোষ্ঠী, তারা কিন্তু শেখ হাসিনা আসার ব্যাপারে গোপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। যখন সভাপতি আওয়ামী লীগের কী হবে সেই নিয়ে দ্বিমত ত্রিমত হয়ে গেল, তখন আজকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব বেগম সাজেদা চৌধুরীর স্বামী আকবর চৌধুরী। উনি কিন্তু সকালে গিয়ে আব্দুর রাজ্জাক সাহেব যেহেতু জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি আনডিসপিউটেড ছিলেন, ওনাকে বললেন যে পার্টিকে এক রাখার জন্য এমন একজন ব্যক্তিকে নিয়ে সভাপতি বানাতে হবে যাকে নিয়ে কথা হবে না। উনি প্রস্তাব দেন বাংলাদেশে, যেটা রাজ্জাকের সাথে আমরা শুনেছি ওই দিনে ওই সময়, সেটা হলো শেখকে সভাপতি বানাতে হবে শেখ হাসিনা, শেখ হাসিনা। অবশ্য 1981 সনে আব্দুর রাজ্জাক সাহেব যখন কাবুলে যান কারবান সরকারের আমলে, তখন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিল। তখন শেখ হাসিনা রাজনীতিতে আসা আগ্রহ থাকলেও, রাজনীতি সম্পর্কে আগ্রহ থাকলেও তিনি মুখ ফুটে তেমনটি বলেন নাই। শুনি এখন শোনা যায় যে তিনি একটা সদস্য থাকতে চেয়েছিলেন নির্বাচন নির্বাহী কমিটির। সে যাই হোক,
শেষ পর্যন্ত পার্টির দেখা গেল যে পার্টির ভিতরে যদি এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় সম্মেলন হোক 14-15-16 এই 3 দিন ফেব্রুয়ারি, তাহলে তৃতীয় পক্ষ যারা প্রতিরোধ কমিটি করেছে সরকারি ভোটদের শাসকুলের ভোটদের, তারা একটা রক্তাক্ত অবস্থার সৃষ্টি করবে যাতে আওয়ামী লীগ আবার দ্বিতীয়বারের মতো হোঁচট খাবে এবং আওয়ামী লীগ একটা ধ্বংসের বিপর্যয়ের পাশাপাশি যাবে। তার আগেই কিন্তু মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগ তো বেরিয়ে মিজান গ্রুপ আওয়ামী লীগ করেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। এসব বিবেচনা এনে তখন আপোষ ফর্মুলা হিসাবে সবার সম্মতি এবং সহৃদয় সম্মতি শুধু নয়, আগ্রহ বনের সম্মতি দিয়েছিলেন বঙ্গবন্ধু কল্যাণকে বাংলাদেশে আনা এবং তাকে সভানেত্রী করা। এইভাবে তিনি কিন্তু সভানেত্রী হয়েছিলেন এবং উনি সেইভাবেই দলকে এক করা ধরে এগিয়ে গেছিলেন। নানা ঘাত প্রতিঘাতে নানা কিছু কারণে অনেক কিছুই সেদিন তিনি যা বলেছিলেন তার পক্ষে করা সম্ভব হয়নি, কিন্তু অনেক কিছু তিনি করেছেন। জি স্যার, এই জায়গাটিতে আপনার সঙ্গে আবারও যুক্ত হবো, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু যুক্ত হতে চাই আসাদুল ইসলাম টি টু এমপির সঙ্গে। মাননীয় এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শুনছিলেন দুজন অগ্রজ কথা বলছিলেন আপনার। জি টু ভাই, এখানে আমি আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই এরকম, 1975-এর সে 15 আগস্টের কালো অধ্যায়, তো তারপরে 1981 সালের 17ই মে, এই যে মাঝখানে যে সময়টা গেল, কীরকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় গেছে, কীরকম আপনার অবস্থার প্রেক্ষিতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কীরকম অবস্থা মোকাবেলা করতে হচ্ছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিলেন দুজন নেতা। তো সেই পর্যায় থেকে আমি জানতে চাই আপনার কাছে, 81 সালের 17ই মে ফেরার পর থেকে আজকে আমাদের 2021 সালের 17ই মে, এই সময়টাতে বাংলাদেশটাকে আমরা যেরকম দেখতে চেয়েছিলাম তার কতটুকু কাছাকাছি যেতে পেরেছি বলে আপনি মনে করেন? আসাদুল ইসলাম টি টু, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আমার সাথে যে অত্যন্ত প্রজ্ঞাবান এবং আমার অত্যন্ত শ্রদ্ধাবাদের মুরব্বী, ওনারা এখানে সহ আলোচক হিসেবে উপস্থিত হচ্ছে মানে আছেন এবং আলোচনা করেছেন। আমি এই 17ই মেটা একটু আমার ব্যক্তিগত আবেগের জায়গা থেকে একটু কথা বলতে চাই। আমি তখন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, আমরা হোস্টেলে থাকতাম। যেহেতু আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসাবে, স্বাধীনতা সপক্ষের শক্তি হিসাবে আমাদের মধ্যে ওই সচেতনতা পারিবারিকভাবেই ছিল এবং আমাদের জন্য কিন্তু ওই দিনটা ছিল একটা আলোকবর্তিকার মতো। মনে হয়েছিল যে একটা বন্দী দশা থেকে হয়তোবা হয়তোবা দেশ জাতি মুক্তি পাবে, এবং আমার আমি মনে করি যে আমার ব্যক্তিগত জীবনে এটার পরম সৌভাগ্য, কৌতূহল বশত, রাজনৈতিক সচেতনতা থেকে না, কৌতূহল বশত বাবা মার কারণে আমি সেই দিন এই মানে মানিকমিয়া এভিনিউতে নিজে উপস্থিত ছিলাম। এবং খুব আমাদের স্কুলটা মানে ছুটি হয় 1:30 একরকম পালিয়েই স্কুল থেকে ওইখানে ছিলাম। ওই দিন আবার প্রচন্ড ঝড় হয়েছিল, আমার মনে হয় ওনাদের অন্তত আবু সাইদ সাহেবের মনে আছে যে প্রচন্ড ঝড় হয়েছিল, ঝড়ের মধ্যে মানুষ কিন্তু দাঁড়িয়েছিল এবং প্রচন্ড ঝড়। ওইখানে একটা ফায়ার ব্রিগেড ছিল, কিছু লোক ওইখানে আশ্রয় নিয়েছিল কিন্তু বেশিরভাগ লোক কিন্তু দাঁড়িয়েছিল। সো আমি যে জিনিসটা উপলব্ধি থেকে বলতে চাই যে 75-এর পরবর্তীতে, যদিও ওনারা ওনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আলোচনা করেছেন, আমাদের জন্য 75-এর পরবর্তীতে যে ঘটনাগুলি ঘটেছিল, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকারীরা তখন হিরো, তারা বিভিন্ন দূতাবাসে ক্ষমতায়িত হয়েছেন, চাকরি দিয়েছেন, স্বাধীনতা বিরোধীরা তখন দেশের মন্ত্রিসভার সদস্য, এবং ওই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ নেওয়া বা আওয়ামী পরিবারের পরিচয় দেওয়াটা আমরা যখন স্কুলে পড়েছি, না স্কুলের ইতিহাসে আছে না কোথাও আলোচনা আছে, ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে। তো যে প্রশ্নটা আপনি করেছেন আমি সরাসরি সেখানে চলে যাই আমার ওই অভিজ্ঞতার পরে, বিকজ আমার দুজন বিজ্ঞ আলোচক আছেন, যে তারপরে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে পুনর্জীবিত করা, স্বাধীনতার সপক্ষের শক্তিকে একত্রিত করা, বিশেষ করে দলকে সুসংগঠিত করার জন্য ওনাকে যে হারে পরিশ্রম করতে হয়েছে সেটা কিন্তু আসলে এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই, মানে ছাত্র জনতা এবং স্বাধীনতার সপক্ষের শক্তি, বড় নেতারা দ্বিধাবিভক্ত ছিল। আবু সাইদ সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন যে বড় নেতারা, কিন্তু তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি কিন্তু উনাকে দেখে একটা আলোকবর্তিকা হিসাবে নিয়েছিল, স্বতঃস্ফূর্তভাবে উনার পাশে ছিল। এবং পরবর্তীতে উনি যখন 21 বছর পরে, সুদীর্ঘ 21 বছর পরে ক্ষমতায় আসলেন 96-তে, সেইখান থেকেই কিন্তু আমাদের এই যে হতভাগ্য জাতির ভাগ্যের পরিবর্তন শুরু হলো, বিশেষ করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা,
কথা, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি এবং আমাদের যে এই মানে অর্থনৈতিক যে উন্নয়ন, সামাজিক সুরক্ষা, এ দেশটা ছিল একেবারে রীতিমতো একটা হতদরিদ্র ভিক্ষুকের জাতি। আমরা ধীরে 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 আমরা কিন্তু উন্নতির দিকে গেলাম, বিশেষ করে গত ১২ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে কিন্তু বাংলাদেশ একটি মানে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করেছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায়, যে কোনো মানে ক্রান্তিকালে, আজকে কয়েকটা আলোচনা হয়েছে এখানে, কোভিড নিয়ে আপনি আলোচনার অবতারণা করেছেন, আমরা অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে, গত ১৫ মাসের মধ্যে দিয়েও কিন্তু আজকে বাংলার একজন মানুষও কিন্তু অনাহারে নাই, একজন মানুষের কিন্তু ছাদের নিচে নাই। গত বছর আবার একটা বন্যা গিয়েছে খাদ্যে, কিন্তু এবছরও আমাদের ধানে বাম্পার ফলন হয়েছে, এগুলো কিন্তু এমনি এমনি কিন্তু হয় নাই। কৃষিক্ষেত্রে যে বিপ্লব সাধন হয়েছে, যেখানে ৭.৫ কোটি মানুষের খাদ্যের সংস্থান ছিল না, সেখানে কিন্তু আজকে ১৭ কোটির উপরে লোকের আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ। এবং সেই সাথে অর্থনৈতিকভাবে যে বাংলাদেশ শূন্য রিজার্ভ নিয়ে শুরু করেছিল, সেখানে এখন ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ আমাদের দেশে, এক্সপোর্ট থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে আমরা যে অগ্রগতি করেছি। আজকে শেখ হাসিনা যদি বাংলাদেশে ওই দিন না আসতো, স্বাধীনতার সপক্ষে সুটছি, ইতিহাস বিশেষ করে যেভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, যারা মানে স্বাধীনতা বিরোধী তারা যেভাবে ইতিহাসকে বিকৃত করেছিল, আজকে বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে শাস্তি হয়েছে, যুদ্ধ অপরাধীদের শাস্তি হয়েছে, এবং বঙ্গবন্ধুর যে চেতনা নিয়ে, মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন একটা সোনার বাংলা গড়ার স্বপ্নে, সেই দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এই প্রতিটা কাজেই জননেত্রী শেখ হাসিনার সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন আপনি বলেন, এবং পরবর্তীতে ক্ষমতায় যে ওনার যে উন্নয়নের রাজনীতি, ওনার যে মানে একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করার যে একটা চেষ্টা, বঙ্গবন্ধুর যে দর্শন, সেই দর্শনগুলি আমরা ধাপে ধাপে এখন দেখছি যে সেগুলো বাস্তবায়িত হচ্ছে। জি ধন্যবাদ টিটুবি, আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। আমি আকবর আবু সাইসার সঙ্গে যুদ্ধ। স্যার, এর আগের আলোচনা আপনি যেটি বলছিলেন যে গণতন্ত্রের যে যাত্রা সেটি এখনও আমাদের কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে, তো সেই জায়গা থেকে আমি স্যার আপনার কাছে জানতে চাই, অসম্পূর্ণ থাকার কারণ কি মনে করেন, আর অথবা আমাদের ঘাটতিটা কোথায় এখনো পর্যন্ত? অধ্যাপক আবু সাইদ, দেখেন অসম্পূর্ণ কারণ তো অনেক, তারপরে যে কত ভাবো বিশ্বায়নের যুগে গণতন্ত্র অর্থ দ্বারা কি, গণতন্ত্র অর্থ দ্বারা হলো যে অধিকার গুলো প্রতিষ্ঠা করা। আমরা কি যে অধিকার গুলো অর্জনের জন্য লড়াই করছিলাম, রক্ত দিয়েছিলাম, স্বাধীনতা এনেছিলাম, সেই অধিকার গুলোকে আমরা প্রকৃত অর্থে বাস্তবায়ন করতে পেরেছি? গণতন্ত্রের অর্থ হলো জনগণ হবে দেশের মালিক, যেটা আমরা সংবিধানে রেখেছি এবং আছে এখন, জনগণকে এখন দেশের মালিক। আমার প্রশ্ন এটা, দুই নম্বর, জনগণের যদি মালিক থাকবে তাহলে জনগণ সেই মালিকানা কিভাবে রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করবে? এটা প্রতিষ্ঠিত করে এইভাবে যে ভোটাধিকারের মাধ্যমে জনগণ কিন্তু তাদের সংবিধানের ৭ অনুচ্ছেদ আছে, পরম অভিব্যক্তি রূপে তারা জনপ্রতিনিধি নির্বাচন করে, এবং এই জনপ্রতিনিধি নির্বাচন করার মাধ্যমেই তারা তাদের অধিকারগুলো সুরক্ষার চিন্তা করে। এখন সেই ভোটাধিকার গুলো কি অবস্থা আছে? আমি সংবিধানে এখানে একটা কথা বলতে চাই, সংবিধানে রাষ্ট্রের সঙ্গে দেওয়া আছে ১৫৩ অনুচ্ছেদে, সঙ্গেটা কি, রাষ্ট্র অর্থ হলো সংসদ, সরকার এবং বিধিবদ্ধ সংস্থা, মানে সাংবিধানিকভাবে যে সমস্ত সংস্থাগুলো আছে, নির্বাচন কমিশন, তারপরে অন্য অন্য যে সংস্থা আছে সেগুলো, সেসবগুলো সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, শক্তিশালী হবে। আমাদের দেশে সাংবিধানিক সংস্থাগুলো কিন্তু দুর্বল, এই দুর্বলতার কারণে এবং দুর্বল করে রাখা হয়েছে সামরিক শাসনের কারণে, এবং তার অবিশ্বাস হিসাবে, ধারাবাহিকতা হিসাবে যে বিষয়গুলো এসছে সে বিষয় থেকে আমরা বৈপ্লবিক পদক্ষেপ নিয়ে আমরা রাষ্ট্রীয় কাঠামোগতভাবে কোনো সংস্কার আনতে পারিনি। যেমন বঙ্গবন্ধু চেয়েছিলেন সমাজ বদলের রাজনীতি, উনি চেয়েছিলেন সিস্টেম পরিবর্তন রাজনীতি, তিনি চেয়েছিলেন দুর্নীতি উচ্ছেদের রাজনীতি। তিনি একথা বলেছিলেন, বর্তমান প্রচলিত ধারায় বহাল রেখে কোনোদিনও দুর্নীতি উচ্ছেদ করা যাবে না, সেই হিসাবে তিনি কিন্তু
পদক্ষেপ নিয়েছেন দ্বিতীয় বিপ্লবের, যেটা 17 মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নের কথা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন। সে যাই হোক, আজকে কিন্তু বিশ্বায়নের যুগে সেই চিন্তা ধ্যান ধারণার থেকে আমরা সম্পূর্ণ বিপরীতের মুখে হাঁটছি। আমাদেরকে এতটা হাঁটার দরকার ছিল না, দরকার ছিল না এই জন্য যে বঙ্গবন্ধু তার জীবনে এবং শাসন সময়, শাসনকাল আমি বলবো না, শাসন সময় যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেই পদক্ষেপগুলো তো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে কিন্তু আলটিমেটলি আজকে এই অবস্থায় আসতো না, দেশে এরকম আসতো না। তখন কৃষিক্ষেত্রে আমার মনে আছে একবার ঠাকুরঘর থেকে এক কৃষক এসে বলল যে আমার জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু খুঁটি না থাকার জন্য আমরা বিদ্যুৎ দিতে পারছি না। বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে তিনি বললেন যে বাঁশের খুঁটিতে দরকার হলে ওই বৈদ্যুতিক তার নিয়ে ওখানে ব্যবস্থা করো। এমনিভাবে একটা রাষ্ট্রকে গড়ার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো ছিল বঙ্গবন্ধু সবগুলো নিয়েছেন। যেমন বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা কিন্তু চলছে সেই ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থা, অর্থাৎ শাসকরা জনগণের উপরে চড়াও হয়ে শাসন কার্য শক্তিশালী করবে এই ধরনের যে আইন কানুন নিয়মটম আছে সেইগুলো কিন্তু চলছে। আমলাতন্ত্র আজকে মাথা চাড়াতে ঘটেছে এবং আমলাতন্ত্রের কর্তৃত্ববাদ এত বেশি, তার সাথে সাথে আমাদের দেশে কিছু ধনিক শ্রেণী গোষ্ঠীতন্ত্র হয়ে তারা একভূত হয়ে একটা সিন্ডিকেট হয়ে 10%, 15%, 20% লোক আজকে গোষ্ঠী তারা রাষ্ট্র পরিচালনা করছে, আজকে জনগণের সাথে তারা কিন্তু বিচ্ছিন্ন। জি স্যার, আমি বুঝতে পেরেছি। আমি স্যার আপনার সঙ্গে আবার যুক্ত চেষ্টা করি, শমশের মোমিন চৌধুরীকে শুনতে চাই। শমশের মোমিন চৌধুরী, আপনাকে আবারও শুনতে চাই। এর আগের আলোচনায় আপনি ভ্যাকসিন নিয়ে কিছুটা কথা বলছিলেন, তো আমি একটু আপনার কাছে এই ব্যাপারে একটু সরাসরি প্রশ্ন রাখতে চাই। বিশ্বের অনেক দেশ যখন ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারেনি, ভ্যাকসিন আনতে পারেনি, তখন বাংলাদেশ ভ্যাকসিন এনে একটি প্রশংসিত হয়েছিল। তো এখন এ পর্যায়ে এসে আমাদের ভ্যাকসিনের যে অবস্থা, তো সেই জায়গাতে স্বাস্থ্য অধিদপ্তরই বলছে, আজকে স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে আগামী 7 দিনের প্রয়োগ করার মতো ভ্যাকসিন আমাদের হাতে রয়েছে, নতুন ভ্যাকসিন এরই মধ্যে আসবে বলে তিনি আশাবাদী। কিন্তু যদি না আসে তাহলে ব্যাপারটা এরকমই যে 7 দিনেরটাই আমাদের হাতে আছে। তো এতদিন পরে এসে আমরা কি ভ্যাকসিন কূটনীতিতে কিছুটা পিছিয়ে পড়েছি? আপনার কাছে কী মনে হয়? আমি এই ভ্যাকসিন কূটনীতির একটু আরো বড় পরিসরে যদি স্যার দেখতে চাই, এই যে করোনা মহামারীতে সারা বিশ্ব আজকে আক্রান্ত, কোনো দেশ বেশি কোনো দেশ কম, সকলে কিন্তু আক্রান্ত, অনেকে অবশ্যই এটা মোকাবেলা করতে পেরেছে যেহেতু তাদের সেই দক্ষতা সেই সামর্থ্য রয়েছে। এই ভ্যাকসিন মহামারীকে মোকাবেলা করা কিন্তু এটা একটা যুদ্ধের প্রস্তুতি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, সামরিক বাহিনীর একজন সদস্য ছিলাম, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছে। আমার একটা প্ল্যান এ থাকবে, প্ল্যান বি বে, প্ল্যান সি থাকবে। প্ল্যান এ তে যদি বিকল্প অন্য কোন পন্থা অবলম্বন করব, সেখানে যদি দেখি সমস্যা হচ্ছে তাহলে তৃতীয় কোন বিকল্প পন্থা আমি অবলম্বন করব। আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ যেটা দেখতে পাচ্ছে, বিশেষ করে একটা বলছে, আমাদের সেই বিকল্প পন্থা প্রস্তুতি ছিল না। আমরা শুধু সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম। এটা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে দোষ দেওয়ার কোনো কারণ আমাদের নেই, কোনো যুক্তিও নেই, কারণ তখন কিন্তু ভারতে মহামারী এই যে বর্তমান যে আকার এবং প্রকার ধারণ করেছে তখন তো সেটা ছিল না। তখন সেরাম ইনস্টিটিউট তাদের চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যে তারা আরো 5 কোটি ভ্যাকসিন আমাদেরকে দেবে। আমরা তো ভারত থেকে আমরা উপহার স্বরূপ পেয়েছি, এটা 30 লক্ষের বেশি আমরা উপস্বরূপ পেয়েছি, তো এটা কিন্তু ভুললে চলবে না। কিন্তু দ্বিতীয় বিকল্প কোন পন্থা আমরা সেই যে কারণে আজকে আপনার এই 7 দিনের মজুদ আছে ভ্যাকসিন। 7 দিনের মধ্যে যে চীন থেকে যে গত কয়েকদিন আগে যে আরো 5 লক্ষ ডোজ আসলো, এটা আপনি কি, এটা কিন্তু নতুন একটা ভ্যাকসিন, যদি একই জেনেরিক গুণগত মানে হয়তো একই কিন্তু একটা ভিন্ন চীনের উৎপাদিত একটা ভ্যাকসিন। তো এই প্রস্তুতিতে না থাকাটা
আমি মনে করি যে স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় বলেন তোর বলেন প্রস্তুতি থাকা উচিত যে যদি সেরাম ইনস্টিটিউট অপারগ হয় তাহলে আমরা অন্য কোনো পন্থা দিতে পারব। দেখেন এই যে রাশিয়ার স্পুটনিক ভি যে ভ্যাকসিনটা, এটা জানি না কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য অনুমোদন দিয়েছে কিনা আমি জানি না, তবে এটা কিন্তু বাংলাদেশিদেরকে দেওয়া হচ্ছে না, কিন্তু বাংলাদেশে দেওয়া হচ্ছে, জানি না আপনি জানেন কিনা। এটা সরকারি কোনো কোনো মহল থেকে আমার কাছে একদম বিশ্বস্ত তথ্য এসছে, আমাদের কাছে আপনাদের গণমাধ্যমের মধ্যে এসছে যে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণাধীন আছে ওখানে কিন্তু রাশিয়ানরা যেটা কাজ করছে তারা কিন্তু এই স্পুটনিক বি নিচ্ছে, এবং স্যার যেসব চাইনিজরা কাজ করছে বিভিন্ন প্রকল্পে তারা কিন্তু তাদের দেশের ভ্যাকসিনে নিয়েছে, তারা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না কারণ বাংলাদেশ সরকার এটা এখনো অনুমোদন দেয়নি। জি যে বললাম স্যার আপনি যেটি বলছেন যে রাশিয়ান যেসব মানুষজন বাংলাদেশে কাজ করছেন দূতের সদস্যরাও মানে দূতাবাসের সদস্য নিয়েছে, বাংলাদেশে যেটা দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, ওখানে রাশিয়ানরা আছে, ইউক্রেনিয়ানরা আছেন, বেলারুসের আছে, এবং ঢাকায় যে রাশিয়ান দূতাবাস তাদের সদস্যরা কিন্তু স্পুটনিক অর্থাৎ বিটা ভ্যাকসিনটা একটা গ্রহণযোগ্য একটা ভ্যাকসিন। আমার মনে হয় সেদিকে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে রাশিয়ার ভ্যাকসিন এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে আনার চেষ্টা হচ্ছে। আমরা যেহেতু প্রথমে তাদেরকে আমি জি স্যার আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হবো, আপনাকে ধন্যবাদ। আমি একটু আসানের টিটু ভাইকে শুনতে চাই। টিটু ভাই আপনি শুনছিলেন অধ্যাপক আবু সাইদ স্যার বলছিলেন রাষ্ট্রের মালিকা নাকি জনগণের হাতে আছে কি না এই প্রশ্ন তিনি তুলেছেন, সেই সঙ্গে ভোটের অধিকার কতটুকু আছে সেই প্রশ্নও তুলেছেন। এই জায়গাতে আপনি একটু কথা বলবেন। আসানুল ইসলাম টিটু ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়ে খুব একটা কথা আমি ওইভাবে বলতে চাচ্ছি না। এখন যে আমাদের অবস্থা মানে কোভিড এই সংকটকালীন সময়ে, এবং আমরা যদি আমাদের উন্নয়ন এবং সামাজিক সূচকগুলি দেখি, এতেই কিন্তু দেশের অবস্থা, আমাদের রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দারিদ্র বিমোচন করা, অর্থনৈতিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যদি আমরা স্বাধীনতার 50 বছরে এই সূচকগুলি দেখি, আমরা কিন্তু যদি কম্পেয়ারও করি, উনি নিজেও এগ্রি করবেন যে পাকিস্তানের সাথে কম্পেয়ার করলে 50 বছরে আমরা প্রতিটা সূচকে, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অগ্রগামী আছি। আরো ভালো হতে পারতো, আরো ভালো হওয়া দরকার, আরো ভালো হবে, ডেফিনেটলি আমরা সকলেই আশাবাদী আমরা, বাট আমাদের যে উন্নয়ন হয়েছে আমি এখানে যথেষ্ট, আমার মনে হয় এদেশের জনগণ সন্তুষ্ট। যে কথাটা আমি একটু নিজেই টেনে বলতে চাই ভ্যাকসিনের ব্যাপারটা, যেহেতু আমি এই ব্যাপারে একটু করেছি, সেটা হলো প্রথম কথাটা হলো যে আমরা মানে মানে পৃথিবীর টপ ফিউ কান্ট্রির মধ্যে সবার আগে আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পেরেছি, এবং 1 কোটির লোকের উপরে কিন্তু আমরা ভ্যাকসিনের মধ্যে নিয়ে আসতে পেরেছি। এখন যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, বিশেষ করে চাইনার স্নোভ্যাক এবং রাশিয়ার স্পুটনিকের ব্যাপারে, আমরা WHO-র অনুমোদনবিহীন কোনো ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা মানে প্রস্তুত ছিলাম না। এবং আপনি জানেন যে চাইনারটা ইমার্জেন্সি প্রোটোকলে অ্যালাউ করেছে এই মাসে, 1-2 যে আমরা গাভির সদস্য, গাভি হলো সারা বিশ্বে এই যে যারা ভ্যাকসিনটাকে নিয়ন্ত্রণ করে একটা অর্গানাইজেশন GAVI, সো এরা কি করে, এদের কাছ থেকেও কিন্তু আমরা একটা 1 কোটি ডোজের মতো একটা ডোজ কিন্তু আমরা পাবো। আজকে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের টিকা নিয়ে শুধু আমরা বিব্রত নাই, ইউরোপের দেশগুলো আপনি জানেন যে তারা কিন্তু এই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে পাচ্ছে না, এবং সিরাম ইনস্টিটিউটও নিজেদের স্বাধীনতা মোতাবেক যার যার কমিটমেন্ট যেখানে রাখার কথা ছিল সেটা পারতেছে না। তাদের CEO এখন লন্ডনে আছে, তারা অন্য জায়গায় প্ল্যান করার চিন্তা করছে। পুরো জিনিসটাই আসলে ভারতের যে আকারে এখন এই মুহূর্তে যদি আপনি অ্যাক্টিভ কোভিড কান্ট্রি চিন্তা করেন, কিন্তু টিটু ভাই আমি প্রশ্নটি যদি রাখতে চাই, কিংবা শমশের মুবিন স্যারও যে বিষয়টি বলছিলেন বিকল্প উৎসের সন্ধান এখন আমরা করছি, সেটিকে আরো আগেই করা উচিত ছিল কিনা, শুধু সেরামের উপর নির্ভর করে থাকাটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু প্রজ্ঞাসম্পন্ন ছিল, এই কথাটাই এখন প্রশ্ন।
জি, আমরা আমরা একটা সোর্সের উপরে ডিপেন্ড করে থাকি নাই, আমরা সবগুলি সোর্সের উপরেই আমাদের সাথে যোগাযোগ ছিল এবং সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, দুইটা জায়গায় আমাদের কাছে আগ্রহ নিয়ে আসছিল, আমরা তখন করি নাই WHO-র সিদ্ধান্ত না থাকার কারণে। একটা হলো চাইনিজ স্নোব্যাক, তারা ফেব্রুয়ারিতে এসেছিল কিন্তু WHO-র পারমিশন ছিল না বলে আমরা করি নাই, এবং এখনো কিন্তু রাশিয়ান ভ্যাকসিনের WHO-র অ্যাপ্রুভাল নাই। আর আমরা ফাইজার, মডার্না, অন্য যেগুলি আছে, বিশেষ করে গাভি এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বিশ্বের 30টা দেশের কাছ থেকে গাভির মাধ্যমে আমরা কিছু ভ্যাকসিন পাবো এবং সেটা ডিলেড হয়ে গেছে এই ভারতের কারণে। তো তারপরেও আমরা আশাবাদী, আপনি জানেন যে ফাইজার থেকে গাভির একটা চালান এই মাসে ইনশাল্লাহ আসবে, যে জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্পেসিফাই করে বলছেন না, বাট আমি যতটুকু জানি গাভির মাধ্যমে আমরা মিনিমাম 100,000 ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে আসবে এবং সেটা ফাইজারেরটা আসবে। আর ফাইজারেরটা বা অন্যান্য যেগুলো জিনিস ছিল, আপনারা একটু লজিস্টিকের কথা চিন্তা করতে হবে, আমাদের কিন্তু সারা বাংলাদেশে যে লজিস্টিক আছে, যে টেম্পারেচার মেনটেন আমরা করি, সেখানে ফাইজারটা বিলো 40 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয়। ঢাকা এবং শহর ছাড়া বাকি জায়গায় কিন্তু আমরা ফাইজারেরটা দিতে পারবো না। সো আমাদেরকে এই অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনিকা অথবা আমাদের নিজেদের উৎপাদন করতে হবে। এবং আমি এখনো মনে করি, আমি একটু দায়িত্ব নিয়েই কথাটা বলতে চাই, অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমরা ভ্যাকসিন ব্যবস্থাপনা, ভ্যাকসিন দেওয়া এবং প্রকিউরমেন্টে, আমি আপনাকে বলি যে থাইল্যান্ড কিন্তু অ্যাজ অন টুডে থাইল্যান্ড ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারে নাই, অতএব তারাও কিন্তু বসেছিল না। সো অনেক দেশ আছে যাদের সমস্ত রিসোর্স থাকার পরেও তারা কিন্তু ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারে না, এবং আমি আশাবাদী যে গাভির মাধ্যমে এবং অন্য যে সোর্সগুলি আছে সেই সোর্সগুলোর মাধ্যমে আমরা অচিরেই ভ্যাকসিন পাবো এবং আমাদের এই কার্যক্রম আবার আপনারা শুরু করতে পারবো, এখানে চিন্তার কোনো কারণ নেই। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আবু সাইদ, আপনাকে আরেকটু শুনতে চাই। আপনি শুনছিলেন, আপনি যে জায়গাগুলোতে আলোচনা করছিলেন, পাশাপাশি টিটু ভাই বলছেন যে এই প্রসঙ্গগুলো এক পাশে রেখে আমরা যদি উন্নয়নের কথা দেখি বিভিন্ন সূচকে, তাহলে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে এবং এই অর্জনটাকে আরও সামনে এগিয়ে নেওয়াটাই এখন প্রত্যয়, এটি আওয়ামী লীগ বলতে চায়। অধ্যাপক আবু সাইদ স্যার, আওয়ামী লীগ বলুক আর যে দলে বলুক, মূল কথাটা হলো জীবন ও জীবিকার দুটো জায়গায় উন্নয়ন হওয়া দরকার। জীবন যেমন বাঁচিয়ে রাখতে হবে, জীবনকে যেমন রক্ষা করতে হবে, জীবিকারও ব্যবস্থা করতে হবে, এই জায়গায় অনেক ঘাটতি রয়েছে। তারপরে আমি যে কথা বলতে চাই, শমসুর রহমান ভাই বলেছেন, টিটু এমপি সাহেব বলেছেন, তাদের সুর ধরে বলতে চাই যে বাংলাদেশ ওয়ান ট্র্যাক ডিপ্লোমেসি এই ভ্যাকসিনের ব্যাপারে চালিয়েছে, যার ফলে ভারতমুখী ডিপ্লোমেসি থাকার কারণে দেখা গেল যখন চীন আসলো তার ভ্যাকসিন নিয়ে, বাংলাদেশে কিছু বিনা পয়সা দেবে, কিছু কিনতে হবে এই প্রস্তাব নিয়ে, তখন চীনের তাদেরকে তেমনভাবে কিন্তু আগ্রহ সহকারে গ্রহণ করা হয়নি কিংবা বলা হয়নি। তারপর পরে চলে আসলেন শিগরা, তারপরে আসলেন কি ভারতের জয়শঙ্কর, এরপরে চলে আসলেন আবার প্রতিরক্ষা, চীনের প্রতিরক্ষা মন্ত্রী চলে আসলেন, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন। এখানে অন্য একটা উপদ্রব আমাদের সামনে আছে, যদিও জিনিসটা পরিষ্কার হয় নাই, সেটা হলো কোয়াড গঠন করার ব্যাপারে। শমসুর ভাই একটু ওনারা বলবেন, কোয়াডের ব্যাপারে আবার পরিষ্কার কথা হলো, বাংলাদেশ যেন কোনো প্রকারে কোনো সামরিক জোটে অংশগ্রহণ না হয়, অন্তর্ভুক্ত না হয়। আমাদের মূল কাজ হলো অর্থনৈতিক মুক্তি আগে, তাই জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের অর্থনৈতিক জোট যেখানেই হোক সেটা যাতে আমাদের স্বার্থের অনুকূল হয়, জাতির স্বার্থের অবশ্যই সেখানে যোগদান করা উচিত এবং সেখানে থাকা দরকার। সেটা আজকে বিশ্ব আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আজকে ফিলিস্তানে যে ঘটনা ঘটছে দেখেন বাংলাদেশ কতখানি একসাথে সাহায্য করতে পারছে, মানবিক কারণটা দেখেন। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সময় এরকম বাড়ি ছাড়া, ঘর ছাড়া, বসতি ছাড়া ছিলাম, আজকে ফিলিস্তানের জনগণও কিন্তু নিজ ভূখণ্ড তাদের আয়ত্ত আনার জন্য তারা কিন্তু মামলা করছে, নারী শিশু সব কিছু আজকে তাদের হত্যা করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে নির্বিচারায় সমস্ত স্থাপনাগুলো, এমনকি এপির এবং আল জাজিরার যে স্থাপনাগুলো সেগুলো ধ্বংস করা হচ্ছে। আজকে জাতীয় স্বার্থটাই বড়, আমাদের জাতীয় স্বার্থের দিকে আমরা দূরদৃষ্টি নিয়ে আগের থেকে ভাবনা চিন্তা
যেগুলো না করে আমরা একমুখী কূটনীতি করেছি বলেই আজকে ভ্যাকসিন নিয়ে এত কথা উঠছে। জি ধন্যবাদ শামসুল মোমিন চৌধুরী, আপনাকে শুনতে চাই, আমার হাতে সময় অল্প আছে। অধ্যাপক আবু সাইদ বলছেন যে ভ্যাকসিন নিয়ে আমরা একমুখী কূটনীতি করেছি বলে আজকে আমরা কিছুটা বেকায়দায় আছি। আমি একটু ভিন্নভাবে বিষয়টাকে দেখব। জি চীনের যখন চীন যখন আমাদেরকে এই ভ্যাকসিনের ব্যাপারে আলাপ আলোচনা করেছিল এবং তারা এখানে একটা পরীক্ষামূলক একটা পদক্ষেপ নিতে চাচ্ছিল, টিটো এটা হয়তো আরো ভালো বলতে পারবে, তখন মনে করেছিল চীন হয়তো এই ব্যাপারে এগিয়ে থাকবে। কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ইতিমধ্যে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছিল এবং এটা ট্রায়াল ফেজ থ্রি ট্রায়ালও শেষ হয়ে গেছিল। অ্যাস্ট্রাজেনেকা তো আমাদের হাতের কাছে সবচেয়ে সহজভাবে তো মজুদ ছিল এবং ভারত যে প্রথম 2 মিলিয়ন ডোজ আমাদেরকে উপহার স্বরূপ দিল সেটা কিন্তু আমাদের বিরাট একটা কাজে লেগেছে। তো আমি মনে করি না যে বাংলাদেশের গত 10-15 বছরের কূটনীতি, বা আমি শুরু থেকেই বলি বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা মনে হয় না আমরা একমুখী রাজনীতি কূটনীতি আমরা করেছি, বা আমাদের পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি বা বিদেশ সম্পর্ক কিন্তু সবসময় আমরা একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি, এখন সে সক্ষম হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত সচেতন, উনি জানেন যে বাংলাদেশ এমন একটা ভূ রাজনীতির অবস্থানে রয়েছে বা ভৌগোলিক অবস্থা যেখানে আমরা রয়েছি সেখানে আমাদেরকে একটা ভারসাম্য বজায় এখানে এগোতে হবে। এটাও ভুললে চলবে না যে ঐতিহাসিকভাবে ভারতের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত নিবিড় এবং অত্যন্ত গভীর, রক্ত দিয়ে লেখা সেই সম্পর্ক। বঙ্গবন্ধু জীবন দশায় কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, এটা আমাদের ওদের মাথা রাখা প্রয়োজন। বলছি না যে সে কারণে আমাদের চীন নীতি নির্ধারিত হোক, এবং 1972 এবং 73 জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদের ব্যাপারে চীনই ভিটো দিয়েছে দুবার পরপর দুবার, সবকিছু অতিক্রম করে কিন্তু বাংলাদেশের সব সরকারই, চীন বলেন, ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, সোভিয়েত ইউনিয়ন তো এখন নেই, রাশিয়া, ইউরোপ, এশিয়া সকলের সাথে আমরা একটা ভারসাম্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। তবে সবসময় কিন্তু ভূরাজনীতি আন্তর্জাতিক বলেন আঞ্চলিক বলেন এটা কোনভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, কোন ধারায় যাচ্ছে এটা কিন্তু সবসময় আমাদের হাতে না, এটা বড় বড় খেলোয়াড় যারা মাঠে রয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, এদের হাতে অনেকটা। সেখানে আমাদেরকে সকলের সাথে মিলে সবকে আমাদের যেটা জাতীয় স্বার্থকে সামনে রেখে এগোতে হবে, যেটা আবু সাইদ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। জি স্যার, আমাদের আজকে শেষ করতে হচ্ছে, আমরা এগিয়েছি তবে আরো অনেক এগোবো সেটি প্রত্যাশা। শমসের রবীন্দ্র চৌধুরী বীর বিক্রম, অধ্যাপক আবু সাইদ এবং আহসানুল ইসলাম টিটু এমপি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।